করোনা জার্মানিতে নাজুক অবস্থা বিরাজ করছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে হাজার হাজার মানুষ। এর মধ্যেও 8 লাখ টিকা ও ভেন্টিলেটর দিয়ে বাংলাদেশের সাহায্যে এগিয়ে এসেছে জার্মানি। জার্মান থেকে অনামিকা বড়ুয়ার তথ্যচিত্র, একটি দেখুন ডেস্ক রিপোর্ট। জার্মানিতে আশঙ্কাজনক হারে নতুন করে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আতঙ্কিত সাধারণ জনগণ ও প্রবাসীরা। করোনার এমন নাজুক পরিস্থিতিতেও বাংলাদেশ যাতে করোনা পরিস্থিতি সামাল দিতে পারে, সেই চিন্তাভাবনা থেকেই 8 লাখ অ্যাস্ট্রাজেনেকার টিকা ও 30 মিলিয়ন ইউরোর করোনা স্বাস্থ্য সামগ্রী দিতে সম্মত জার্মানি। দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভূঁইয়া বলেন, বিষয়টি দুদেশের চলমান সুসম্পর্কেরই বহিঃপ্রকাশ। আমাদের দূতাবাস, আমাদের সহকর্মীরা, আমরা একটা গুরুত্বপূর্ণ কাজ করতে পেরেছি এবং ভবিষ্যতেও আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং যে কোনো ইস্যুতে আমাদের আত্মমর্যাদা বজায় রেখে তাদের সাথে আমাদের সম্পর্ক বজায় রাখবো। রাষ্ট্রদূত আরো বলেন, শত সমস্যার মধ্যেও দুদেশের চলমান সুসম্পর্ক অটুট থাকবে। এ সময় তিনি বিদায়ী চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলকেও ধন্যবাদ জানান। এরা বাংলাদেশের উন্নয়নের প্রশংসা করে এবং আমরা এই কোভিড মোকাবেলায় যে খুব ভালো করছি সেটি তারা আমাদের কাছে উল্লেখ করে। জার্মানিতে করোনার বিধিনিষেধের কড়াকড়িতে বড়সড় কোনো অনুষ্ঠানে যাওয়ার ক্ষেত্রে টিকা গ্রহণ ও করোনার নেগেটিভ সার্টিফিকেট সাথে রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।